हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार हाजिर अन्य एक ब्लॉग निये। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के प्रथम जे बंधुरा आमार भिडियोटी देखछो, प्लिज सबसक्राइब करो आमार परिवारे चले एसो। आर पुरनो बंधुरा तुम्हारा आमाके जेभावे सपोर्ट करछो प्लिज एइभावेई आमाके सपोर्ट करो, आमार पाशे थेको। आर प्लिज तुम्हारा ना भिडियोटा स्किप करो ना, आमी तो खूब एकटा बड़ो भिडियो बानाई ना, प्लिज पूरा वीडियो देखार चेष्टा करो। और वीडियो कैम लेगे से अवश्य कमेंट्स कर बोलो, और लाइक करते भूले जो ना। हमें क्योंकि कारो वीडियो देखले कखनो लाइक करते भूलिना, सब बार आगे गए लाइक करी। ताहले चलो आज के वीडियो स्टार्ट करा जा। কি হয়েছে বলো তো, আজকে সকালবেলা উঠেছি, ছটার সময় উঠে নিয়ে প্রতিষ্ঠাকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। তারপরে এসে ঘরের যে কর্ম থাকে আমার সকালের নিত্যকর্ম, সব কর্মগুলো করেছি, ওর এক্সট্রা অনেকগুলো কাজ করেছি। আজকে রান্না তেমন একটা ঝামেলা নেই, তাই জন্য ভাবলাম যে ঘরের টুকিটাকি যে কাজগুলো পড়ে রয়েছে অনেকদিন ধরে ঠিকঠাক করা হয় না, সেগুলো সব ঠিক করি। অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করব, তার জন্য আজকে আমি কাজে লেগে পড়েছি। যেহেতু আজকে রান্নার ঝামেলা কম, প্রথমেই বলে নিলাম তোমাদেরকে, আসলে আজকে না নিমন্ত্রণ আছে, এই জন্য সকালে টিফিন তৈরি করেছি, দুপুরে রান্না তো আর করতে হয়নি। যাকে দেখো আমি কিচেনে চলে এসেছি, আর কিচেনটা ভালো করে ঝুলটা ছেড়ে নিলাম। এইবার এই বালতির মধ্যে আমি কিছুটা গরম জল আর শ্যাম্পু গুলে নিয়েছি, আর একটা হ্যান্ড স্কচ ব্রাইট নিয়েছি। এই দেখো না, এই জায়গাটাতে কি হয় বলো তো, হালকা একটু তেলের দাগ পড়ে যায়। এই জন্য আমি কি করি, বছরে দুবার তিনবার এরকম হ্যান্ড স্কচ ব্রাইটটা দিয়ে শ্যাম্পু গরম জল দিয়ে এই জায়গাটা খুব ভালো করে ডোলে তুলে দিই। আর না দু তিন বছর পর পর যে যারা রং করে তাদেরকে নিয়ে আমি খুব ভালো করে আমার প্রতিটা ঘরে সিলিংটা যে ছাদটা রয়েছে সেগুলো আমি ধোয়াই। কিচেনটাও আমি ধুয়েছিলাম গত তিন বছর আগে সিলিংটা। যাকে দেখো কথা বলতে বলতে আমি এরকম একটা স্পঞ্জ লাগানো হ্যান্ডেল আলা একটা, এটা নাম আমি জানি না, এটা আমি ইউজ করি আমার ঘরের দেওয়াল মুছতে। এটা দিয়ে শ্যাম্পুর জল দিয়ে খুব ভালো করে দেওয়ালটা ধুয়ে নিচ্ছি। এই কাজটা করা না খুব কষ্টকর জানো তো, ভীষণ ভারী হয়ে যায় হ্যান্ডেলটা, আর এটা দিয়ে ধোয়া মানে খুবই কষ্ট হয়, আমার হাতে ভীষণ ব্যথা করে। যাকে দেখো এই যে আবার স্কচ ব্রাইটটা নিয়ে আমি টাইলসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পাশে টাইলসগুলো মোটামুটি পরিষ্কারই থাকে, আর ভালো করে রগড়ে নিচ্ছি। এইটা আমি মাসে মাসে করি, এই টাইলসগুলো প্রায় মাসে মাসেই ধুয়ে নিই, পেছনের দিকগুলো আর সামনের দিকটা তো মানে যেদিকে আমি রান্না করি ওভেনের দিকটা যত আমি রোজই করি সেটা তো তোমরা দেখতেই পারো। ভালো করে ঘষে ঘষে যে একটু একটু নোংরা জমেছে সেগুলো আমি পরিষ্কার করে ডোলে নিচ্ছি আগে। এবার দেখো আমি কি করেছি, কিচেন স্ল্যাবের ওপর উঠে দাঁড়িয়েছি, খবরদার তোমরা কিন্তু কিচেন স্ল্যাবের ওপরে উঠো না, কেননা আমি উঠতে পেরেছি। আমার মার্বেল বসানো আছে স্ল্যাবে, আর একটা মোটা ঢালাই দেওয়া আছে। তোমাদের যদি খালি ব্ল্যাক স্টোন থাকে আর তার উপরে যদি উঠে দাঁড়াও না তাহলে ভেঙে পড়ার চান্স থাকবে, কারণ আমার নিজের যে জ্যাঠা তো দিদি আছে মানে আমার কাজিন দিদি আছে, সেই দিদি কিন্তু পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো ওই কিচেন স্ল্যাবের ওপর উঠেছিল, যেহেতু নিচে ওদের কোনো ঢালাই দেওয়া ছিল না, খুব সাবধান কিন্তু। তারপরে দেখো ফালতু বকতে বকতে আর একটা কাজের দিকে, এটা আমি দেখো একটা ভেজা কাপড় দিয়ে এবার যে শ্যাম্পুর ফেনাগুলো হয়েছিল সেই শ্যাম্পুর ফেনাগুলো খুব ভালো করে ধুয়ে নামিয়ে নিচ্ছি। আর এপাশে ওয়ালেরগুলো নামিয়েছিলাম, সেগুলো আর দেখানো হয়নি, এগুলো আবার যদি ফেনাগুলো থেকে যায় না তার একটু সাদা সাদা দাগ হয়ে থাকবে, এই জন্য খুব ভালো করে পরিষ্কার করছি। দেখো একদম চকচক করছে, নিজের মুখ দেখা যাচ্ছে, ভালো লাগছে না, নিজেরই গর্ব হচ্ছে এত সুন্দর করে পরিষ্কার করছি, একদম দেখো আমাকে দেখা যাচ্ছে টাইলসে। এবার ওভেনটাও মুছে নিচ্ছি, আর কিচেন স্ল্যাবের ওপরটাও খুব ভালো করে শ্যাম্পুর জল দিয়ে মুছে নিচ্ছি। এই দিকটা তো আমি প্রতিদিনই মুছি, এই জন্য এই দিকটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার কাপড়টাকে খুব ভালো করে আবার বালতির জলে ধুয়ে নিলাম, নিয়ে এবার নিচে স্ল্যাবটাও পরিষ্কার করে নিচ্ছি, জায়গাগুলো খুব একটা নোংরা নেই। এবার দেখো কিচেনের যে বাইরের ডোরটা রয়েছে সেই ডোরে আমি চলে এসেছি, আর দেখো ডোরে কত নোংরা জমেছে, পুরো কালো কালো হয়ে গেছে। এটা আমি এই যে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে খুব ভালো করে শ্যাম্পুর জল দিয়ে আগে ডোরে পরিষ্কার করে নিচ্ছি। এবার মগে করে জল দিয়ে এটা ধুয়ে নামিয়ে দিচ্ছি, এখানে অসুবিধা নেই, মগে জল দেওয়াই যায়, মগে করে মানে জল ঢালাই যায়, যেহেতু এটা বাইরে কল পাড়ে জলটা চলে যাচ্ছে, আমার খাটনিটা একটু কম হচ্ছে।
এবার আমি চলে এসেছি কিচেনের ফ্লোরে। ফ্লোরটা দেখো, আবার সেই হ্যান্ড স্কচ ব্রাইটটা নিয়ে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে রগড়াচ্ছি। খুব সাবধান, পায়ে পুরো সাবানের ফেনা রয়েছে, নিজেই মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবো এক্ষুনি পড়ে যাবো। সাবধানে কাজটা করছি, পড়ে গিয়ে কোমর ভেঙে গেলে এই বুড়ো বয়সে আর হাড় জুড়বে না, বুঝলে তো? বিছানায় শুয়ে পড়লে তো শুয়েই থাকতে হবে, আমাকে তো কেউ এক গ্লাস জল দেওয়ারও নেই, সে তো তোমরা জানো। হাসছি, এবার কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, কেননা সব জায়গায় তো মপ যাবে না, এই জন্য হাত দিয়ে একটু কোনা কানাচি যত আছে কিচেনে সেগুলোকে সব পরিষ্কার করছি। সাধারণত আমার কিচেনটা খুব পরিষ্কার থাকে, ফালতু কথা বলে তো লাভ নেই। আর আমার ঘরে না এই আরশোলা টিকটিকি ইঁদুর এগুলো একটু কম উৎপাত আছে, আসলে ঘরের কোনো জায়গা পায় না ওরা লুকানোর মতো। চলো এবার চলে এসেছি মপ নিয়ে, মপ দিয়ে ফাইনাল মোছাটা মুছে নিচ্ছি। এই জল জল রয়েছে, মপ দিয়ে খুব ভালো করে শুকিয়ে যাবে মুছলে। আমার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো স্নান আমি, কিছু জলে কিছু ঘামে। দেখো কিচেনটা কেমন পরিষ্কার লাগছে, দেখো একদম চকচক চকচক করছে, কেউ দেখে বলবে এটা 9 বছরের কালার করা কিচেন। এইভাবে পরিষ্কার করবে না, নিজেরই গর্ব হয় যে আমি এত সুন্দর করে পরিষ্কার করি। যাকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে দিব, তাহলে তোমার জন্য সবাইকে টাটা বাই।